কোনো একটা সমস্যা নিয়ে আপনি তান্ত্রিকের কাছে গেলেন, উল্টে সেই তান্ত্রিক আপনাকে সমস্যায় ফেললো। দুজনের সাথে এমন ঘটনা ঘটেছে, আপনাদেরকে দেখাবো। এই ভিডিওটি দেখলে আপনাদের অভিজ্ঞতা হবে এরকম কত মানুষের সাথে কত রকম ঘটনা ঘটে তার ঠিক নেই। দুজন আমাকে হোয়াটসঅ্যাপে জানিয়েছে একই রকম ঘটনা এক সপ্তাহের মধ্যে দুজনে আমাকে জানিয়েছে। তো আপনাদেরকে স্ক্রিনশটটা দেখাবো, তারা হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে। তো একজনের সাথে কি ঘটনা ঘটলো, যে 5 দিনের মধ্যে মাথার চুলে হাত দেওয়া যাবে না, মাথায় হাত দেওয়া যাবে না, দিলে মারাত্মক ক্ষতি হবে, এবং একটি বীজমন্ত্র লিখে দিয়েছে, সেই বীজমন্ত্রটা 1 সপ্তাহ জপ করতে হবে। যদি জপ করেন তারপরে তিনি তার কাজ করবেন। ও যথারীতি সে বিপদে পড়ে আছে, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, বশীকরণ কাজ করতে হবে। তো সে জপ করেছে, করার পরে বলছে যে এবার আমাকে শ্মশান থেকে একটা মরার মাথা এনে দিন, যদি না এনে দেন তাহলে আপনার ভয়ানক ক্ষতি হবে। যেহেতু আপনি এই মন্ত্র জপ করেছেন আপনার ভয়ানক ক্ষতি হবে। তো এইটুকুনি বিষয় আমাকে জানালো। তো তারা তো ভয়ে যথারীতি ভয়ই পাচ্ছে, সাধারণ মানুষ তো ভয় পাওয়ারই কথা। দেখুন, আপনি ওনার কাছে উপকার পেতে গেলেন, উনি একটা বীজ মন্ত্র দিল যে এই মন্ত্রটা জপ করলেই তবে বশীকরণ কাজ করব, এবং যখনই আপনি জপ করতে শুরু করলেন তখন বলল শ্মশান থেকে একটা মরার মাথা না আনলে আপনার ক্ষতি হবে। ঠিক সেম ঘটনা আর একজন দেখলাম আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে, তারও সমস্যা বশীকরণ কাজের জন্যে। তাকে বলেছে 15 দিন জপ করতে, 15 দিন জপ করলে তারপরে উনি কাজ করবেন। তো 15 দিন জপ করেছে, যথারীতি এনাকেও বলেছে মাথায় হাত দেবেন না, মাথার চুলে হাত দিলে কিন্তু ক্ষতি হবে। সে খুব সাবধানের সাথে করেছে, রাত 10টার পরে জপ করতে হবে, সেটাও করেছে। যখন ওনাকে বলছে যে ওনাকেও বলছে যে আপনাকে শ্মশান থেকে মরার মাথা এনে দিতে হবে, যদি এনে দেন তাহলে আপনার বশীকরণ কাজ করা হবে, না হলে যদি না এনে দেন তাহলে আপনার ভয়ানক ক্ষতি হবে। সে এক বিপদে পড়ে তার কাছে গেছে, সে আবার আর এক রকম বিপদে ফেলার চেষ্টা করছে। তো কোনো রকম সমস্যায় পড়লে বা কোনো বিপদে পড়লে যার কাছেই আপনি দেখান না কেন, একটু ভাবনা চিন্তা করে, তার প্রোফাইল দেখে, অনেক দিন ধরে দেখেন, তারপরে আমি আপনাদেরকে বারবার করে বলি যে হঠাৎ করে আমাকে একদিন দেখলেন, দেখে আমার চ্যানেল দেখেছেন যে সবাই উপকার পাচ্ছে, ফিডব্যাক দিয়েছে, প্রচুর মানুষ উপকার পাচ্ছে, তো ওরকমভাবে আমাকে প্রথম দেখেই আমার কাছে কোনো কিছু বলবেন না। অনেক দিন দেখছেন, আপনার মনের মধ্যে একটা বিশ্বাস জন্মাচ্ছে যে না ঠিক আছে, তবে গিয়ে কাজের কথা বলবেন। তেমনি কারোর কাছেই প্রথমেই আপনি হঠাৎ করে চ্যানেল দেখলেন, তবে সবসময় তো চেনা সম্ভব না, তবু যতটা সাবধান করা যায় ভালো করে বুঝবেন, তারপরে গিয়ে কাজ করবেন। এমন এমন তান্ত্রিক আছে তারা উপকার করতে তাদের কাছে যাবেন, উপকার নিতে, উল্টে দেখা যাবে তারা উপকার করে এমন কিছু আপনার উপরে চালান করে দেবে, যতক্ষণ না আপনি তাকে বলছেন আপনি রিলিফ পাচ্ছেন না। এবার যখনই আপনি তাকে বলছেন আপনার কাছ থেকে টাকা নিচ্ছে, এরকম প্রচুর ঘটনা ঘটেছে। এবার আপনি বেশি কিছু বলতে গেলে আপনাকে বলছে আমি এই ক্ষতি করে দেবো, এই বান মেরে দেবো, এইটা সর্বনাশ করে দেবো, তখন সে মানুষটা আর তার পিছনে লাগতে যাচ্ছে না, আর মাঝখান দিয়ে আপনার সমস্যা তো মিটলই না, উল্টে আরও বিপদে পড়লেন, আরও আপনার টাকাও গেল। তো সমাজে অনেক রকম মানুষ আছে, অনেক রকম মানুষ আপনি দেখতে পাবেন, কারণ এটা কলিযুগ, কলিযুগে পাপের সংখ্যা বেশি, সত্যের সংখ্যা কম। তাই কোনো কিছু করাতে হলে সাবধানে করবেন, এরকম প্রচুর ঘটনার সম্মুখীন আমরা দেখি হই, কারণ প্রচুর মানুষ আমাদের সাথে যোগাযোগ করে, তাদের সমস্যা সুবিধা অসুবিধা আমাদেরকে বলে। আপনারা হয়তো জানতে পারবেন না, এই ভিডিওটা দিলাম এই কারণে যাতে আপনারা সাবধান হতে পারেন। ধন্যবাদ।